হাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে বলবো পৃথিবীর সবচেয়ে বসবাসযোগ্য শহর অস্ট্রিয়ার ভিয়েনার কথা। এর সাথে আপনাদেরকে বলার এবং দেখানোর চেষ্টা করব কেন এটিকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বসবাসযোগ্য শহরের মর্যাদা দেওয়া হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। আজ আমরা ইটালির রোম শহর থেকে প্লেনে পড়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এসে পৌঁছেছি। এখন আমরা ভিয়েনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ম্যাকডোনাল্ডসে লাঞ্চ করার আয়োজন করছি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কেন আমি আমার ভিডিওগুলোতে আমাদের খাবারের কোনো ভিডিও রাখি না। আজ আমি আপনাদের সেই কৌতূহল মেটানোর চেষ্টা করব। আমরা সাধারণত লাঞ্চ বা ডিনার করার জন্য আলাদা কোনো সময় রাখতাম না। আমরা যখনই সাইটসিংয়ের জন্য যেতাম তখন আমরা পথে কোনো ভালো খাবারের দোকান দেখে ঢুকে পড়তাম এবং সেখানে এভাবে খাবার অর্ডার করে খেয়ে ফেলতাম। খাবারের জন্য আলাদা সময় বের করতে গেলে আমাদের সাইট সিনের জন্য সময় অনেক কমে যেত। তাছাড়া এতজন মানুষের জন্য খাবার অর্ডার করা কত যে কঠিন কাজ সেটা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। যেহেতু আমাদের দলে বিভিন্ন এজ গ্রুপের মানুষ ছিল সেজন্য তাদের পছন্দ এক এক রকম থাকতো, সেই জন্য এই টাইপের কোনো দোকানে গিয়ে নিজেরা অর্ডার করে খেয়ে নেয় আমাদের জন্য সুবিধাজনক ছিল। ভিয়েনা এয়ারপোর্টে ম্যাকডোনাল্ডসের সামনাসামনি দুটি দোকান রয়েছে এবং প্রত্যেকটি দোকানের দুই পাশে দুটি বড় মোবাইলের স্ক্রিনের মতো মেনু বার দেওয়া আছে, যেটাতে মোবাইলে অনলাইনে খাবার অর্ডার করার মতো করেই খাবার অর্ডার করতে হয়, যেটা দোকানের কম্পিউটারে চলে যায় এবং সেই অর্ডার অনুযায়ী খাবার চলে আসে। এটা আমাদের জন্য, বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য একেবারেই নতুন একটি অভিজ্ঞতা, তাই সবসময় ওরা খুব আগ্রহ করে এই কাজটি করত। লাঞ্চ সেরে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে ভিয়েনা সিটি সেন্টারে যাওয়ার জন্য এই বাসে উঠে পড়লাম। খেয়াল করুন কত সুন্দর, পরিষ্কার আর স্পেসিয়াস ওদের বাসগুলা। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের হোটেল, এটা আমাদের রুম, এটা ব্রেকফাস্ট লাউঞ্জ, এটা হোটেলের পেছনের ব্যাকইয়ার্ড। আমরা হোটেলে আমাদের লাগেজগুলো রেখেই চলে এসেছি আমাদের হোটেলের পাশের রেল স্টেশনে। এদের শহরের মধ্যে ট্রেন সার্ভিস সবই আন্ডারগ্রাউন্ডে, এটা ওদের মেট্রো রেলওয়ে স্টেশন সার্ভিস, ওরা এটাকে বলে উবান। আমরা এখান থেকে দুই দিনের জন্য উবানের টিকিট কেটে ফেললাম। এই টিকিট দিয়ে আমরা ভিয়েনা সিটির যে কোনো জায়গা থেকে উবান ব্যবহার করতে পারবো। ওদের এই উবান স্টেশনগুলো চারতলা হয়, চারটি ফ্লোরে চারটি রুটে বিভিন্ন ফাস্ট ট্রেন ছুটে চলেছে বিভিন্ন গন্তব্যে এবং এই চারটি ফ্লোরই অবস্থিত আন্ডারগ্রাউন্ডে। ওদের আন্ডারগ্রাউন্ড এই ট্রেন স্টেশনগুলোতে আপনারা যত মানুষ দেখতে পারবেন তার 10 ভাগের 1 ভাগ মানুষও আপনি ওদের রাস্তাঘাটে দেখতে পাবেন না। অতি আধুনিক যাতায়াত ব্যবস্থার মাধ্যমে ওরা বেশিরভাগ মানুষকে আন্ডারগ্রাউন্ডে এনে ফেলেছে, ফলে উপরে গ্রাউন্ডের উপরটা থাকছে একদম পরিষ্কার এবং নতুনের মতন সাজানো গোছানো। অথচ খেয়াল করে দেখুন, আন্ডারগ্রাউন্ডেও কিন্তু কোনো
রকমের মিসম্যানেজমেন্ট নেই। এখানেও সব কিছু সিস্টেমেটিক, নিট অ্যান্ড ক্লিন। আমরা এখন আন্ডারগ্রাউন্ডে আমাদের নির্দিষ্ট স্টেশনে চলে এসেছি। আমরা এখন এই ট্রেনে করে ওদের মেইন সিটি সেন্টারে যাচ্ছি, যেটা আমাদের হোটেল থেকে 2টা স্টপেজ পরে। ওখান থেকে আমরা ওদের সিটি ট্যুর বাস, বিগ বাসে করে পুরো সিটি ঘুরে দেখব। তো আজ আমাদের হাতে সময় কম, আমরা আজ কোনো স্টপেজে নামবো না, আমরা শুধু সিটি বাসে করে পুরো শহরটা একটা চক্কর দিয়ে ফেলাবো। আমি আমার এই ভিডিওতে ওদের বাস, ট্রেন, ট্রাম, ওয়াটার বাস সহ সব ধরনের যাতায়াত ব্যবস্থা দেখানোর চেষ্টা করেছি, কারণ ইউরোপিয়ান অন্যান্য দেশের মধ্যে ভিয়েনার ট্রান্সপোর্টেশন সিস্টেম সবচেয়ে আধুনিক এবং উন্নত। আমরা এখন মেইন সিটি সেন্টারে চলে এসেছি। এখানেই ওদের সিটি ট্যুর বাসগুলোর কাউন্টার। এখানে আমরা বিশ্ববিখ্যাত ঘড়ি কোম্পানি রোলেক্সের মেইন বিল্ডিংটি দেখতে পেলাম। এখানেই বিশ্ববিখ্যাত মিউজিশিয়ান মোজার্টের মিউজিয়াম এবং ওয়ার্ল্ড ফেমাস ভিয়েনা স্টেট অপেরা হাউস অবস্থিত, যেখানে প্রতি বছর হাজার হাজার ভিজিটার্স ওয়ার্ল্ড ক্লাস মিউজিক্যাল পারফরমেন্স উপভোগ করতে আসে। আর এই যে এটা আমাদের সিটি ট্যুর বাস, যেটির নাম বিগ বাস ভিয়েনা। আমরা এখন এই দোতলা বাসটির দ্বিতীয় তলায় একদম সামনের দিকে বসেছি, কারণ এখান থেকেই সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। দেখুন তো, নিচের উবান স্টেশন বা ট্রেনের ভিতরে যত মানুষ দেখা গিয়েছিল তার 10 ভাগের 1 ভাগ মানুষও কি উপরে দেখা যাচ্ছে?
দেখুন ওদের ট্রাফিক সিস্টেমগুলো কত বেশি সিস্টেমেটিক, আর নাগরিকরা সবাই কতটা আন্তরিকতার সাথে ট্রাফিক রুলসগুলো পালন করছে, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা যানজট নেই। এখানে খেয়াল করে দেখুন, মেইন রাস্তার পাশে চিকন করে সাইকেলিস্টদের জন্য আলাদা করে লেন বানানো হয়েছে। ওদের এই টুরিস্ট বাসগুলো খুবই কম স্পিডে চলে। প্রত্যেকটা সিটের সাথে দেয়া আছে একটি করে ইয়ারফোন। এই ইয়ারফোনের মাধ্যমে টুরিস্টরা চাইলে বিভিন্ন স্পটগুলোর বর্ণনা শুনতে পারে। প্রত্যেকটি টুরিস্ট স্পটে এই বাসগুলো থামে। টুরিস্টরা চাইলে বাস থেকে নেমে স্পটগুলো দেখা শেষ করে আবার পরের বাসে করে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে যেতে পারে।
কিছুক্ষণ পরপরই ওদের রাস্তার দুই পাশে উবান স্টেশনে যাওয়ার জন্য স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে এক্সেলেটরে করে আন্ডারগ্রাউন্ডে উবান স্টেশনে নেমে যাওয়া যায়। আপনারা নিশ্চয় জানেন যে ভিয়েনা বিশ্বের 16তম ধনী দেশ অস্ট্রিয়ার রাজধানী। অস্ট্রিয়া কিন্তু একটা খুব ছোট দেশ, এটার আয়তন মাত্র 83,879 বর্গ কিলোমিটার। সেখানে ভিয়েনার আয়তন হলো মাত্র 415 বর্গ কিলোমিটার এবং ভিয়েনার পপুলেশন হলো মাত্র 1.9 মিলিয়ন, যা প্রায় 10 লাখের কাছাকাছি। কোনো শহর কতটা বসবাসযোগ্য সেগুলো কতগুলো সূচকের উপর নির্ভর করে, যেমন শহরটির ট্রান্সপোর্টেশন সিস্টেম, এডুকেশনাল সিস্টেম, সেফটি, হেলথ কেয়ার সিস্টেম, এয়ার অ্যান্ড নয়েজ পলিউশন, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ক্লিনলিনেস, গ্রিন স্পেসেস, ইনফ্রাস্ট্রাকচার, এর প্রায় প্রত্যেকটি সূচকেই ভিয়েনা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে প্রথম পজিশনে অবস্থান করছে। গত 10 বছর ধরে সে তার পজিশন ধরে রেখেছে। সেকেন্ড পজিশনে আছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং থার্ড পজিশনে আছে অস্ট্রেলিয়ার সিডনি শহর। ভিয়েনা পৃথিবীর মধ্যে সবচেয়ে গ্রিন সিটি। এই শহরের ডেভেলপ এরিয়ার তুলনায় এর গ্রিন স্পেসের রেশিও অনেক বেশি, এই কারণে এখানে বাতাসের মান খুবই ভালো। এখানে কোনো ধরনের আলো, শব্দ, পানি বা বায়ু দূষণ হয় না। ভিয়েনার সাপ্লাইয়ের পানিও খুব নিরাপদ। ভিয়েনার বাথরুম বা টয়লেটের ট্যাপের পানিও পান করার উপযোগী। এখানকার ট্রান্সপোর্টেশন সিস্টেম খুবই আধুনিক এবং সিস্টেমেটিক, অথচ সেই অনুযায়ী খুবই সস্তা। উবান সার্ভিস সপ্তাহের 7 দিনই 24 ঘন্টা খোলা থাকে। সারা বছরের জন্য এদেশের কোনো নাগরিক যদি টিকিট কিনে রাখে তাহলে উবানের খরচ পড়বে প্রতিদিন মাত্র 1 ইউরো। এছাড়াও এদের ট্রাম বাস সার্ভিসও অসাধারণ এবং একই সাথে খুবই সস্তা। এদের সাইকেল রুট এবং ফুটওয়ে ব্যবস্থাপনাও খুব ভালো। বসবাসের জন্য এই শহর খুবই নিরাপদ। এই শহরের ক্রাইম রেট ইউরোপের অন্যান্য শহরগুলোর তুলনায় খুবই কম। রাত 2-3টা পর্যন্ত এই শহরের রাস্তায় রাস্তায় আমরা হেঁটে বেরিয়েছি, কিন্তু আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হইনি। ভিয়েনা শিল্প এবং সংস্কৃতিতে বহু যুগ যুগ ধরে পৃথিবীর মধ্যে সেরা হিসাবে পরিচিত। বিশ্ববিখ্যাত মিউজিশিয়ান মোজার্ট এবং বিথোভেন এই শহরেই তাদের সঙ্গীত চর্চা করেছেন। পৃথিবী বিখ্যাত অপেরা হাউসগুলো এই শহরে অবস্থিত। এছাড়াও এই শহরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসাধারণ সব ভাস্কর্য। এদের এডুকেশন সিস্টেমও খুব ভালো। এদের অনেকগুলো ইউনিভার্সিটি বিশ্বের র্যাঙ্ক করা ইউনিভার্সিটিগুলোর খেতাব অর্জন করেছে। ভিয়েনার হেলথ কেয়ার অর্থাৎ মেডিকেল সার্ভিসও খুবই উন্নত এবং অস্ট্রিয়ার নাগরিকদের জন্য এটা খুবই সস্তা। এখানকার পলিটিক্যাল, সোশ্যাল এবং ইকোনমিক্যাল ক্লাইমেটও খুবই স্টেবল। ভিয়েনার পরিষ্কার পরিচ্ছন্নতা আনপ্যারালেল। এদের রাস্তাঘাট, বাড়িঘর, যানবাহন, দোকানপাট সব কিছুই এতই পরিষ্কার যেন মনে হয় এখনই এগুলো তৈরি করা হয়েছে।
এখানে সব কিছু নিখুঁতভাবে সাজানো, কোনো জায়গায় কোনো ধরনের অসঙ্গতি চোখে পড়ে না। কোনো সময়ের জন্য মনে হয় না যে এই শহরে এটা নেই, কিংবা এখানে ওটির অভাব বোধ করছে। এত বেশি নাগরিক সুবিধা এখানকার অধিবাসীদের জন্য দেয়া হয়েছে যে যে কেউ এখানে স্থায়ী হয়ে থেকে যেতে চাইবে। আমরা ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউবের উপর দিয়ে যাচ্ছি। নদীটি জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে শুরু হয়ে অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোশিয়া, সার্বিয়া, বলিভিয়া সহ মোট 10টি দেশের উপর দিয়ে বয়ে চলেছে। আর এটা হলো দানিউব টাওয়ার। এটা অস্ট্রিয়ার সবচেয়ে টলেস্ট স্ট্রাকচার, তাছাড়াও এটা পৃথিবীর মধ্যে 59তম টলেস্ট টাওয়ার। দুইটি হাই স্পিড লিফটের মাধ্যমে মাত্র 35 সেকেন্ডের মধ্যে এর মাথায় পৌঁছানো যায়। আমরা এখন যাচ্ছি ভিয়েনার নিউ সিটি বা মডার্ন এরিয়ার দিকে। ভিয়েনা সিটির মাত্র 10% এরিয়া নিয়ে গড়ে উঠেছে এই মডার্ন এরিয়া।
আমরা এখন চলে এসেছি দানিউব নদীর পাড়ে। এখান থেকে ওদের সি গোয়িং ভেসেলগুলো ছাড়ে। এখানে এসে আমরা অনেক সুন্দর সুন্দর জাহাজ দেখতে পেলাম। এই মডার্ন এবং লাক্সারিয়াস জাহাজগুলো দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই জাহাজগুলোকে পড়ে জার্মানি, স্লোভাকিয়া, বুদাপেস্ট, সার্বিয়া সহ ব্ল্যাকসি পর্যন্ত চলে যাওয়া যায়। আর এখান থেকেই বাসটি ঘুরিয়ে ফেলল। আবার আমরা সিটি সেন্টারের দিকে রওনা হলাম। এবার নিশ্চয় বুঝতে পেরেছি কেন ভিয়েনা 12 বছর ধরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বসবাসযোগ্য শহরে মর্যাদা পেয়ে আসছে, এবং আশা করা যায় আগামী আরও কয়েক বছর ধরে তার এই পজিশন সে ধরে রাখতে পারবে। ভিয়েনার বিগ বাসে করে সিটি ট্যুর করার অভিজ্ঞতাটা আসলেই অসাধারণ ছিল। আপনারা কেউ ভিয়েনা বেড়াতে এলে অবশ্যই এটি মিস করবেন না। বুঝতেই পারছেন এখন আমি আমার গল্পের শেষে চলে এসেছি। আজ এখানেই শেষ করছি। ভিয়েনার ট্যুরিস্ট স্পটগুলো নিয়ে এর পরের পর্বে আবার আপনাদের কাছে ফিরে আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনটি অন করে দিন। আজ তাহলে বিদায় নিচ্ছি, বাই।